আল্লাহর ওলি হয়ে যায়। বাবা সে কথা যে লাড়ি ঘুরাই দেয় না, আজ ইয়া একখানা কিছু লইতারি নি চাই, গৌসবাগ থেকে আমি কিছু নিতে পারি কি না একটু দেখি। উনি বিশ বছর পরে উনার মনে ভরলেন কি করার জন্য, কিছু নেওয়ার জন্য। ওনারা এখন এত খাপ থাকুন না, তো মাত বলবো কি দে এত খাপ থাকে তো রমজান দিতে রাওনারা তুমি বেশি মাঠে। আল্লাহ একটু জোরে বলার তৌফিক দো। এখন বাবুসি কি গৌসবাকের খুজারা মোবারক ঢুকলেন, আসসালামু আলাইকুম গৌসুস কি রে গৌসবাক কি খবর? উজু একজন গরিব আসলে কোটিপতি হয়ে যায় আমি দেখেছি, আদা আসলে চোখালা হয়ে যায়, সাধারণ মানুষ আসলে আল্লাহর ওলি হয়ে যায়। যার যাইতে সমস্যা নিয়ে আপনার কাছে আসে মোটামুটি খালি হাতে কেউ ফিরে না। তো গৌসবাক তুই কীর্তি খদাও না আর কিছু একটা দেখে লও না, এই আপনিও আমাকে কিছু একটা তোরে কি দিতে। তুমি যে গৌসবাকের বাবচ্চি হতে পেরেছো ইয়ার থেকে বড় নিয়ামত আর কিছু নেই। বাইরের জগতে বের হলে বুঝতে পারবে তুমি যে কত নিয়ামত পেয়েছো। হ্যাঁ কি ভাই চুল জ্বলিয়ে রাখাল হয়ে গেই আর লুঙ্গি কিন্তু দেখানো যার। হ্যাঁ কি ভাই যাগো অমত ভাই তাই সব পাতি না মন্তাজের গানে লেগে আছে রাখা চুটি দিয়ে যা যাগো আল্লাহ সব করি আজকে গেল করো এটার আর সাইড ডিফেল ইজ্জত করি তার জন্য ভাই তুমি ঘুরি এই ভাই মনের বুঝাই সার দেই এত কত জোর তুমি কিছু পাই ভাল লাগে এটা তো দেখলে কিছু না দে ওই বাবা সিদ্ধ কাশি দিয়ে আচ্ছা ইয়ো সুবহানাল্লাহ আরো জোরে আমার আওয়াজ গুলো আপনারা বুঝতেছেন আসেন কি বললাম বাবুসি কি বললাম বাবুসি এসে গৌসবাকের হাজা হাজির তুমি যে ঔলাদ রাসূল গৌসবাকের বাবুচি হতে পেরেছো এর থেকে বড় নিয়ামত আর নাই। নিয়ামত মানে বাদ লাঁদির ভাত খাই দিয়ে দি আর মাসে মাসে তোরা বেতন গৌসবাকে বলে কি নিবে ওদের এনে ভুষিয়ালা করে দিলে গম হইতো আর ভিজে ভিজে মানুষ দুইটু আর ইয়ান নইলে আরে ফির বানাই দিতে মানুষ গণ গণ সালাম দিত আর ঠ্যাং টুংসি ভিজাবি দিত কার দোয়া খায় নিচে লইতো আর তো এবার তো কেন উঠছে দেরি এই যে গানা কি উঠছে দে আহা কারণ কি করবি উজুর কি করি মানে বাঙ্গা ডলার কদিন বাবা আমি চলে যাব গৌসবাক কদে তোর কথা তুই কইতে লই না চলে যাবি কথা হই তুই চলে গেল আর তো কিছু করার নাই যা আল্লাহর সংরত যা এটা কদে লেখেনে ঠান্ডা মেজাজে সৌরি গেল আসছি দিয়ে কিছু লই নইলে দূর করি আর এক গরত গলায় দিব ইয়ে ডাইরেক্ট কদিক খেয়ে দেবে বলে যাও যাও দুদিন বাদ আমার ডাকা পড়ি হতে কে আমার আগে ডাকতাম নাই চিত্তা দিবি জিজ্ঞা করি ঘর সরি গিয়ে না খেয়াল করি দে অসি হইব বলি ইয়াদের দোষ তো না বিল দেরি হইব ভাই কিছু গেই গইছো বলি চাকরি চলে গেল বাবুচ্চিও বের হয়ে গেলেন আর কিছু বলেন নাই হুজুরের সাথে বিয়াদবিও করে নাই হাঁটা শুরু করলেন
চলে গেলেন বাড়িতেও যাব না দরবারও থাকব না হাঁটতে থাকি হাঁটতে 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 বিশ্ব রোড আছে না খনা আমাদেরও বিশ্ব রোড আছে না এটা আন্তর্জাতিক গাড়ি চলাচল করে দেশীয় গাড়ি এরকম বিশ্ব রোডের মাথায় গিয়ে একটা খেজুর গাছের নিচে বসে বাবুর্চি বসে রইল সুবহানাল্লাহ এগুলো তো ঝগড়া হয়েছে মহব্বতের ঝগড়া ঠিক নেই আচ্ছা আচ্ছা ঝগড়া মহব্বতের ঝগড়া বাবুর্চি বলতে যে এখন গৌসবাকের দরবারে গেলেও শরম ঘরে গেলেও বড় বলবে মাথাটা গরম হয়ে যাবে বসে থাকি খেজুর গাছের নিচে বসে রইলেন বিশ্ব রোড সেই জমানার মধ্যে বড় বড় কাফেলা যাইত কাফেলা মানে দলেরই পঞ্চাশ জন একশো জনের বড় বড় কাফেলা দল যাইতো দেখিলেই ফতে ফতে ডাকাত ইয়ত দেয় কি ইয়ত দে এলে কোথার ফেরস্তা বহুত আছে তো এই যে নামাতের দে বিশ্বের নজর ফেলা অবুক একদিন দশম আগত আমি এক ব্যান্ডাল গেই ভাই আর ওই মসজিদ নু আছে যে লোক বাজানো হিন্দি হ ভাই হ্যান্ডালা ডেলিভারি কিনা আর ফুটাই না আছে এবং কল্যা তাই হইতে তেমন আর খসপত্র টিয়া তো লেগেই লেগে খসপত্র দৌড়ে গেই গুলি একবার মাথা ঘুরে উঠছে এত গেই দিয়ে দিই সাত দোয়ান সাহ খাইতাম বসিয়ে রেডা তাই সতর বুঝির তেরিকে সদ উজু টিয়া লে ফেলেই না সদ খাম এটা চলে দে তা কই দেব ভাই সাহা তো খাই ফেলে কি দিবে সদ আর ফ্যাট খাটি তোলে তেতাম না বাদে তো দোয়াল্লাই আর তুলি দেও না ইব তুই বেও বুঝির তৈরি ভাই আর কি হ্যাঁ দুর্গর গিয়ে গিয়ে বাদ দে যাব তো খাইবিলে ইয়া খটা বাজো দুর্গর ইল্লাত গড়ি গড়ি সাই দে দেই দ ভাই গড়ি বে লবারের গড়ি আর ফুতান কুলিল কেন আধা ঘন্টা চিন্তা করবি কেন সেনের লিবে ঠান্ডি বাবা কুলিল গিয়ে গুই এ গড়ি কুলিল কেন আই শুধু চিন্তা চাচ্ছিল আমাদের অবুক আর গোস্তা তাছিল আর ভরাই গাজী আব্দুল সালাম মালিয়ারা বাড়ি হড়ে উজুরা আর হদ জাঙ্গির আনলা কেন খেদুরাই করতো ও জাঙ্গির না করে কি উজুর হদে এক ফটো ফটো ঘুমো না যায়নি নজুর হইও তোই সামনে জাপিবে হদে নাই দে আগে উজুর কে দিবে না অনেক সই সালাম তার শুনি শুকুর আদায় করো অনলে তো কেউ লোক কি আত্মা তো লাম মানুষ হলে এটা গুরু সব আই হদ একবার একবার ট্রেনিং লই তেললে আর ওইসে মরিবি না বিলে হদে মানুষের কথা ঠিক লাগি নলি তো এত না জানো তুমি চলি না লারা সারা ঠিক লাখা পরে ইন্নাকা তুদাইব না ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম গত নরিয়া সুজে তো আর রাসূলও কৌতুক কইতো রাসূল বাকো কি কইতো হে বিলাল বাপ আবু হুরায়রা হে আবু তরাব মেডিট করাই নি হযরত আলী আর রাসূলুল্লাহ ডাকি ডাকি সাহাবি হলো লোক কি কইতো কৌতুক কইতো এক সাহাবি দাঁড়িয়ে গান মু দয়াল নবীও কৌতুক করে আর রসুল হদ কলা ইন্নি লাকুলিল্লা হকান হদ লসের ভিতর আসল ঢুকাটা খুব সহজ লসের ভিতর আসল ঢুকাটা উচ্চ স্বরে বলো আর বড় করে বলেন বাবসি হ্যাঁ বসে রইল কাফেলা করলাম না দলে দলে কাফেলা একটা বড় দল প্রায় সে ফঞ্জায় ষাট জনের উপর একটা বড় দল আসতে লাগলো হঠাৎ করে দল থেকে কয়েকজন মানুষ খেজুর গাছের নিচে তাকাই রইল ওরা গাছের নিচে এটা কে বসে আছে জানো উত্তর নাহারা কেন চিন্ন এটা হলো গৌস পাকের বাবুর্চি এটা হুজুরে গৌস পাক সেই বক্তাদ আব্দুল কাদের জিলানির দরবারে যখন গিয়েছিলাম ওনাকে আমরা কয়েকবার দেখেছি হ্যাঁ কত ভাগ্যবান মানুষ আসেন 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 বিশ পঞ্চাশ জন ষাট জনের কাবেলা বাবুর্চির পাশে আসতেন আসসালামু আলাইকুম সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম আপনি কি গৌস পাকের বাবুর্চি আমি গৌস পাকের বাবুর্চি কি রে দে
বাবুচি কত ঘর বাজে আসি দিন হইলে আরাম করতিন ঘর মনে হয় না খারাপ হইলে ওই তোর হইলে মাঝে গেছি ঘর হ্যাঁ খুব সুন্দর করে করে তারা খিরে সালাম করতেছে গমলা আন না বালা লাগা আমরা সবাই কাফেলা এখান থেকে আরেক দেশে যাব হয় না হদয় আপনার কি মন খারাপ হদয় লেঠা আছো না এখানে আমরা যারা আছি সবাই সচ্ছল পরিবার তার মানে খুশালা আমরা কাফেলা যারা আছি তারা সচ্ছল তা আমরা তো গৌস পাকের দরবারে অনেকবার গিয়েছি উজুরকে টাকা পয়সা দিতে চাইলে উনি উজুর দুনিয়াবি কোনো লোক নেয় না আমার মনে চাচ্ছে আমাদের আপনাকে কিছু আমরা হাদিয়া দিই সবাই মিলে হাদিয়া দিই আমরা সচ্ছল পরিবার বাবু সে হদে এত দেরিকে করতে লাগবে তেমনলে বাজারে বার হয়ে দিয়ে ইয়ে মনে মনে হব দেরি ওরে বাপরে বাপ এখন কি গো ভাই এ কাফেলা আইবে ধনাট্য কাফেলা টাকা দিতে 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 এক তলি টাকা দিতে 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 খানা হ্যাঁ ও গৌস বাপ বুঝিত তার কি নাড়া দিবে গেলেও যা পরি বাবার বুঝি পারগি একজন বলতেছে আমি জমিদারের ছেলে টাকা পয়সার অভাব নাই আমি সফরে বের হওয়ার সময় একটা স্বর্ণের তলি নিয়েছি এগুলো টুকরা টুকরা করেছি কোনো অভাবী মানুষ দেখলে ওকে দেবো একটা ওর অভাবটা লাগত হবে একজন অভাবী পাইলে ওকে একটা দেবো অভাবটা এখনো থলিটা কাউকে দিই নাই একটাও কাউকে দিই নাই থলিটা ফুরে ফুরা ছিল তো এখন কি করি আপনাকে যখন পেয়েছি ওলাদ রসুলের বাবুচ্ছি গোটা থলিটা আপনাকে দিয়ে দিলাম পয়সা লাগেই না টাকাও পেল আরে বাপ রে বাপ শুধু আসমান হওয়ার জন্য মাত্র এক বিয়ত বাকি আছে খুশি হে ও গোজ বাক বুঝিত তার কি আপনি যে বলে দিলেন হাই বাবুচ্ছি এই দরবার থেকে বাইরে বের হলে বুঝতে পারবে তোমার কত ইজ্জত তুমি এখনো বুঝতে পারো না আমি আব্দুল কাদের কে আ বাবুচ্ছি খুশি হই আপনারা কোথায় যাবেন আমরা অন্য দেশে যাব গৌসবাকের দরবারে যাবে না না সামনের বছর হায়াতে বাসতে খবরদার এদিকে যাওয়ার চেষ্টা করবেন না এটা গেলে আরেক বাজা বাজাই দিবি তোমার বাবু ছিল তৈল গদি তো দোয়া করি দি আল্লাহ সরজ জাগই ইকে ন ফিরিস আবা এগুলো রাড়াই দিয়ে সুন্দর করি দোয়া খাই লই রে তৈলা দুনু আলোই এই রে বাপ রে বাপ ইয়ানা লোভা তলই টিয়া ভাই স্বর্ণ পাইলো টাকাও পাইলো এগুলোকে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে যাইতে লাগলেন আহা আমাদের তো শোক নাই হঠাৎ করে দেখতে যে কিতুবত যাওয়ার সময় স্বর্ণের তলি এক হাতে টাকার তলি আর এক হাতে হঠাৎ করে কয়েকজন আল্লাহর রহমতের ফেরেশতা ওকে ঘিরে ফেললেন অবুক এগুলো তো আল্লাহর রহমতের ফেরেশতা এদিকে এদিকে ঘুরতে লাগলেন বাবুচ্ছি বলে নিশ্চয় থলি যখন পাইছি টাকা যখন পাইছি আমার সম্বন্ধে ফেরেস্তা গুলো কিছু না কিছু একটা বলবে তো চোখ মেলা থাকলে তো বলবে না আপাতত ঘুমের বানাইলে ধরি অবাই দরদ করে চিঠি করে গেই হনে এত বড় ভরগে তো মগজ তলি দিন মনে হচ্ছে আবার নিশ্চিত আইতে দিবে একবারে ঘুমের মতো বান্ধর গে ভাই দেখতেছে এক ফেরেস্তা বলে এক ফেরেস্তা বলতে লাগলো এটাকে চিনো একজনে বলে চিনি তো এটা ওলাদ রসুল গৌস পাকের বাবুচি কত ও যদি জানতো ওর কত ফজিলত কিয়ামতের দিন ওকে সুন্দরভাবে সাজিয়ে ফেরেশতারা জুলুস করে করে জান্নাতে নিয়ে যাবে ও গৌস পাক আমি কটাই গেলাম দে এগুনে কি হো তৈলে হলো ফেলাই ফেরেশতাই কি হো করে ফেরেশতা চলে গেল এন দুমুর মারলেন ঘরের মধ্যে বিবি স্বর্ণর তলে খুলে দিলেন অবু বউ কদে দুয়ে স্বর্ণ কত স্বর্ণ কলি যেন লতি নিয়ে তো নগর উন এ দুয়ে স্বর্ণ ফিদির তারিবি নি খান্ঠর আর তারিবি নি কত প্রয়োজনে সুলুল লোঠানা লো এম দেরি আর সারা করি তো লাভ নাই মাই বলতো হাসেন তাড়াতাড়ি বউকে দিয়ে বিবি রে আমার আর খবর নিও না
কোথায় আছে কেমন আছে খবর নিও না আমি আওলাদ রাসূল গাউস পাকের দরবারে গিয়ে আমার জীবনটা সেখানে কুরবান করে দেব বুঝিতে পারিগে না বুঝিতে পারিগে না গাউস পাকের দরবারে দুঁতেছে গাউস পাক বলে বসে বসে হিসিম জপতেছেন দরদ গরি যাইয়ে গাউস পাকের কদম মোবারক বললেন উযু উযু জাড়া দি বের গেলো থাকবো জোতা দি বের গেলো যার একটা নজর ফেললে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় একটু বড় করে বলে দাতা গাঞ্জা বক্স লাহোরি পাকিস্তান লাহোর পাকিস্তান দান আপনারা কি বিরক্তি হচ্ছেন ওয়াজ প্রায় শেষের দিকে দেখছি ওদার ফরারি কে যে বললে তোলে দাতা গাঞ্জা বক্স নাম আতে দে গাঞ্জা বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাই উনি একদিন গাছের পাশে বসে রইলেন উনি তো আল্লাহর ওলি এই উনি তো দাতা গঞ্জে বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন একদিন হজে গেলেন উনি নিজের চোখে দেখছেন দয়াল নবী নূরানি হাত মোবারক ধরে ধরে ইমাম আজম আবু হানিফাকে থওয়াব করাইতে লাগলেন সুবহানাল্লাহ এত বড় সোকওয়ালা ব্যক্তি দাতা গঞ্জে বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহি উনি বসে রইলেন এক জায়গায় একজন মানুষ এসে হাজির উনার কাছে হুজুর আপনি তো আল্লাহর ওলি খোদা আমি আপনার ভক্ত আমি আপনার হুজুর আমাকে আপনার হাত দিয়ে কিছু দেন দাতা গঞ্জে বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন আর একটু যদি তাড়াতাড়ি আসতে একটা জিনিস পাইতে একজন একটা আমাকে ছাগল দিয়েছিল একটা কি কিন্তু তুমি তো আসতে দেরি করি বললে আমি আরেকজনকে দিয়ে দিয়েছি আর কোন কই এত দেরি আই বললে চল তো আর আই হুজুর তবু আমি আপনার থেকে খালি হাতে যাব না আপনার থেকে সাত করে তারপর এদিকে এদিক যাব হ্যাঁ কিছু নাই কিছু নাই কিছু নাই না দিতে হবে আপনি আল্লাহর ওলি দাতা দাতা গঞ্জবক বলে হামা দিতে হবে খোদয় দিতে হবে খোদয় ওদের ওই টেকে একটা পাথর আছে একটা পাথর এদিকে ইটা কর দান মত খাসাই উজুরের জোরা জোরি করে দি ফালা পাথর ইয়ে দেখুন দি মাথা পাড়াই যাবো ওই পাথরটা একটু এদিকে আদিকে তো ইবে বক্ত হইবে হবে পাথর ইয়ে নজরের সাম্য দি তিরিশ হাত দূরে গিয়ে পাথর গান উজুরের সাম্য দি দি উজুর কথা তুই এত দূরে কে গেলি খোদা হনার কানির জন্য নিয়ে এসব খেয়ে খেয়ে ঘরের ভাই তিরিশ হাত দূরে যায় এটা নামাতি বই লই আহা দাতা গঞ্জে বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহি ফাতরটা হাতে নিলেন হাতে নেয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ফাতরটা একটা কি দিলেন ফাওয়াল্লাহ সঙ্গে সঙ্গে সেটা স্বর্ণ হয়ে গেল আর একটু জোরে বলে জোরান না নজরে লই ফজরটা চলে না রে আইনা টোল তো ঠিক আছে বই বই বহুত কোন ধৈর্য ধৈর্য তারা ও দৈন খুলে দৈনিকের মানুষ এলে হম মানুষ দিয়ে দিন দেই না পারে ডাইরেক্ট তোর মারা তো যথা বাগা হ্যাঁ এলে বহুত দেখি মিলা দৈর্য কারণ বেজার লাগে তো বলে তুই এলে তার এক সাইড করে দি ফজরটা চলেন না চলেন না চলি চলি লই মত ভাই মা বই নল তো ন দশ দিন না অমা জননী হয়নে অমা বইন আল্লাহ অনার মহব্বত দেখাই মা বইন
অনারাল ফদ্দারবাজ গুলো তাহার কেন উল্লেবে এলাই ক্লিকশন না সাজ্জা গেটা সামালিক দেবে ঠিক নে মা বই না লবে শক্ত এখন চট্টগ্রামের যে নারী কমিটি হইয়ে আর ডাকার মধ্যে একখানা ফদ্দারবাজ গইল ভাই আন্দর কিল্লা তুন বেনা আসা ভাই ফেডত বাজাই জাঙ্গরে জুড়ল কে তুই কে আরে গেল হতন মুজিব স্যার ফদ্দার কথা সুন্নত ন মোস্তাফ ন মোবান ওয়াজিব ন ফরজ ওই ওখানে বলে যে কে আর তুই বেনা আসা ভাই ফেডত বাজাই আরে গেল হত সিটিং মেই বল স্যার এটা তো কোশালা অমাজননীয় তোমার এক দুর্লিখন না যাইও অনারার দোয়া করে ফদ্দানসিন মা বই নল্লাই দয়াল নবী সুসংবাদ দিয়েছেন কত যারা ফর্দার ভিতর থেকে বেগানা পুরুষ থেকে হেফাজত থাকবে ওই মা বোন গুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে একটা ডিম যদি নষ্ট হয়ে যায় বাচ্চার আর আশা করা যায় না ঠিক না একটা মেয়ে যদি বেহায়া হয়ে যায় ওর থেকে আর নেককার সন্তান আশা করা এটাই দলিল ঠিক নে সতরের কথা মা বোনের কি হইও মা ভাই এখন পুরুষের সতর ফরজ হই আর এক এক ভাই হলে এক এক ফ্যান ফিনের তো হফাড়া হইও বুঝে ঠিক না এবি নিজে কথা কইতে না ওরে তিন ফাড়া হইলে নিচে চার ফাড়া আরে আমার দয়াল নবী বলে যেই মানুষগুলো সতর্ককে ইজ্জত করে না একদিন সেরা তারা ইমান হারা হয়ে মারা যাবে ইমানই মারা যাবে ইবে তো ফাড়ার পর্ব কই দে আরোগ্য বিষয় আছে তিরি কুয়াটার হইল আড়ুর নিচে লাইনতে হইবে টু আড়ুর একটা লান যদি ফাল্লাই না ভা হয় দের মনের উপরে হবে লাস্তা হাঁটতেছে আরে বাঁচিল সামনের কোরবানের লাই হত সিটিং রোড খেলার হবে এগুলো কি দিবে গোসালা না নলাই লই আসা সজঙ্গর এখন আই আসো তাই যাই দাতা গাঞ্জে বক্স লাগরি ওয়াজ কে লাগে না আই ওয়াজ তো তা দিয়া ভাই আগাজা রে দে আগাজা নোয়ারিলে আসল কোসা খাবি লাগবে ঠিক নে ঠিক নে খন গুম যা দে তক এটা হলো ডিস্টার্ব না করিস তক তাহলে দাতা ইতের লোকে টানা রানি করে কে যা এলে দানের মার হয় গো সোবা থাকে স্যার কে খেয়াল করেন কি রে ইতে তো শত্রু না তুই তোর কথা কাজ ফরি যাই বোধে আচ্ছা একখানা খবর করে দিয়েছ না আই না সাবি যার গুণ কেন মরা খাবার বলি বেকার লড়া ছড়া করে ইটে দিয়ে ইলে তো তুমি ওই থাক এই ঠিক আছে আল্লাহ কবুল করো আমি না ঠিক আছে না এই না তবুও মন দিল যে ফেরেশ আছে কেন বেশি ঠিক নিয়ে তারা সারাও মাঝে মাঝে লাগে বাইশ বিহারি নিয়ে নিয়ে বাইশ বিহারি কি বিহারি ফানি আছে মাছ আছে তো আডুবে লাগে ডাল ডাল ফানিও আছে তো কি রে কি রে ওজা ডাঙ্গা লাগালে তুই লে লারা ওর খা তোমা তোমায় নলারিলে মানে জানো জয় জবি হই একা না এটাও লারা সারা ঠিক না তাইলে শুধু খেতা ভালো বাকি আছে ঠিক নে নইলে খবরস্থান মরা যাইলে জিয়ারত করা পর আতিল করা পড়িব কাল লারা জারার ভিতর আসল লান্ডু কই দিতে নি একরা সাইড দিয়ে নি বড় করে হল দাতা গঞ্জ বক্স লাহোরি রহমতুল্লাহ ভাই আহা দাতা গঞ্জ বক্স লাহোরি রহমতুল্লাহ লা কি করলেন কি দিল দে কি হইয়ে কি হইয়ে জবান দার আছে না দর মাই ভাবি দেখো মাই ভো ইতে ভাতর এই সন্ময় জ্ঞান লই ভাই সাম্য দিব লোক গাছ আছে একটা দফর দফর মাথা মারে
দাতাগঞ্জ বক্সে লাহোরি হদে তোর একখান ফাত্তর শূন্য বানা দিলাম তুই কাছত কা মাথা মার হদ হুজুর আই মারি দিকিলে হইতার না আর এখন কইলে সড় ফাত্তর দিত ইয়া গেলে মারি দি দাতাগঞ্জ বক্সে লাহোরি হদ দাইটা আর কি তুই আফসোস করে খান্দর বলে এক একজন এক এক বাল্য ইয়ার দে হই তো দুরু একখান আসাম তুন দুরু 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 এখন ইতে সন্ন ভাই ও ভাই লু তো ভাতারি কই গেল খুশি হ নাকি খুশি হয়ে গেল পাকিস্তান লাহোরে সন্ন বাজারে গেলেন পাকিস্তান লাহোরে ইন সন্ন আসা নাকি লাল মিকেলার আর ওজরে ভরাই দিন এখানে নিয়ে দেখাই না ইয়ান তাহসিল দেখান কি এটা একটা পাথর ছিল সন্ন হয়ে গেল একটু নিয়ে দেখাই সন্ন বাজারে নিয়ে যখন দেখাইতে লাগলেন সন্ন ব্যাপারী যারা ওরা দেখলেই বলতে পারে এটা কি যাবে কি নিয়ে খবর আদপ খেলা খেলাম রোজান রোজান নারার বাড়ি এটা কইতে তাম এলে পিছু দি বাঁশ না হতে পারে সিয়ার দিয়ে হ্যাঁ কদবা ভরি দিতে উজুর হলে টেক দেখা যায় উজুর ঘটে গেল দিতে বড় ডর লাগে আর ভিতরে বইলে সজনে বই কারণ আমি ওই উজুরি বেঠাঙ্গের কথা কি আলব আগে উজুর এখন ওয়াজ করি লাগলো এটা হরে গেল আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন বলেন এলে মানুষ মহব্বত করি আসিল বহুত হুজুর হলে ফলে জেগে হতে জাহাঙ্গীর হুজুর খাইলে মানুষের আশাই হ্যাঁ এটা কি খারাই খাইতাম আইস তো কই আর দেইল মানুষ আসা কাকি আর দেইল মানুষ আসলে দোষান না আয় একখানা মাথা কাজ বলি তারা কত হিনা দিল লাহোর স্বর্ণ ব্যবসায়ীরা দেখতে লাগলেন অবু জীবনে অনেক স্বর্ণ দেখেছি অনেক স্বর্ণ পরীক্ষা করেছি কিন্তু এটার মতো খাঁটি স্বর্ণ আমরা কোনো দিন পাই না ওলি আল্লাহ জবান খতদা জবান অবাই এটা বিক্রি করবো এ দু অভিজ্ঞতা নেই এ দু অভিজ্ঞতা কয়েকশো দর একত্রিত হয়ে স্বর্ণ ব্যবসায়ীরা ওর স্বর্ণটা কিনে নিলেন এক সালা টাকা হয়ে গেল লুকুশি জামাই তো ঠিক করে গেলে তো গরিব দেখতে না এবার তেন্ডে ডিলেট করে দিয়ে ভাই বাজার হচ্ছে না পয়সা নুয়া চলে আর তেনা লাঙ্গাইয়ের ঘরে ঠিক করে গিয়ে ইবে এখন আর ইবে আর আছে না এই যে তো একটু ডলার কলারে বদলে গিয়ে গই আরে স্বর্ণ বেচার পরে দিয়ে দেখো না দাতা সাদা ভাত গরু গোস্ত মহিষের গোস্ত আরে বাপ রে বাপ
বিক্রি করার পরে টাকাগুলো তলের মধ্যে নিলেন, লাহোরের বাজারে এসে সবাইকে বলতে লাগলো, বাবারা আসো আসো আসো, ফিরে টাকা লাগাই, তলির থেকে টাকা বিল করতে লাগলো, টাকা বিল করতে লাগলো। এলাকার মানুষগুলো বলতো যে ইতে ভাত খাই বললে ঠিয়া না বাইতো, আজ ঠিয়ারে লেগরে সিঁড়ির খা, টাকা কিভাবে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ টাকা নাও টাকা নাও টাকা নাও টাকা নাও, সব টাকার মধ্যে প্রায় অর্ধেক টাকা দিয়ে দিল, আর দিতে দিতে তিন ভাগ দিয়ে দিল, বাকি আছে কি হয়ে গেল, আপনি এভাবে মানুষকে টাকা দিচ্ছেন কেন, স্বর্ণটা বিক্রি করে যাদেরকে টাকা দিয়েছি একজনও কোথায় যাবেন না, কাজ আছে কি কাজ, পার জঙ্গলত কালত বিলত কুলত ফাত্তর জানে বা সার বাড়ি নিঠালা, ঘরে গেলেন বউ দিতে সেরাতে পাঞ্জাবিও দে নতুন সুর তোমার কি হইয়ে কি কথা বাদে দেবি নামাই হবাই লাইফ ঘুরাই বস্তা ঘুরাই এতে পাত্র রান্না শুরু করলি মানছি দিনের বেলা দুই বোতল খাইবি কিন্তু একজনের কথা উঠিতে ডন হয়ে গেলে পারলা, একজন আর দিয়ে কথা দূর ন যাইত, তুই তো গলাই ফেলিয়া দূর কি করবেন অবিবি কি হইতে তোমার তো কাম লাগে পানি দিলে গলই তো ইবেল আয় তা তোর দূরে লই বউ যান বাই তুই ফান সাহে লই থামাইল তো মনে বুঝতো পাথর তাই গেলাই বউ দেখ না তুই ঘর দেখি কি
কদে কি গতি যায় তোরে ফরে বুঝো ইয়া মাতলা আপদে এটা যাচ্ছে আমার বাত ফরিবি আয় আবার টেস্ট করি সাই এটা কোন বিকে যাচ্ছে আমার কোন বিকে কি বাত ফরিবি নইলে ইয়েন বেশ কম নইল কি আহা আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সমাধান দিতে তোর আগল কুত্তায় ভেজা করি আরে তুই লিখছ না যাচ্ছ না আরে বুঝাচ্ছ না বিবি সকালে দাদা গঙ্গে বক্সে লাগুরির দরবারে গিয়েছিলাম মেয়ের বিবাহর সাদার জন্য হঠাৎ করে জোর পূর্বক বললাম আমাকে একটা পাত্র হাতে নিয়ে বড় বড় করে সুরা এখলাস শরীফ পরে পাথরে যখন বুদিল পাত্রটা কি হয়ে গেছে তাই মনে কর কি দে স্বর্ণ খুশি নই স্বর্ণ কিভাবে বানাই জানাই সে কি বেলায় মনে কর গিলাম জামাইকে নিয়ে দাতাগঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলে কিরমা তুই কি মাই ফর বিয়ে টিং দিবে তো ফাঁতর ডিলেট করে দিয়েছে দাতাগঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ তুমি করতেছো লোভে আর আমি করেছি আল্লাহর ওয়াস্তে তুমি করতেছো লোভে আর আমি করতেছি অথচ আমার একটা গন নাই আমি যদি চাইতাম স্বর্ণের একটা মহল আমি নিজে ফুদি দিয়ে বানাইতে পারতাম কারণ আমি কি কি খেয়াল করেছি জানো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আমি দুনিয়ার থেকে আখেরাতকে উত্তম মনে করেছি কারণ এখানে স্বর্ণের মহল আল্লাহ বানিয়ে রেখেছি দুনিয়ার চেয়ে আমি আখেরাতকে উত্তম মনে করে সেই জান্নাতের অপেক্ষাই করতেছি একটা পাথর যখন নিলে আবার একই নিয়ম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সঙ্গে সঙ্গে শূন্য হয়ে গেল জোরে বলেন এটাই হল ওলি আল্লাহর কারামত কিয়ামত পর্যন্ত কারামতুল আউলিয়াই হকুন আল্লাহর ওলিরা আমাদের জন্য ছায়া ওলিরা আমাদের জন্য আজকে শাহ সুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ মুন্সি মিয়াজি রহমাতুল্লাহ আলাইহ আমরা আজকে এই ওরুশ ভাগ করতেছি অলি আল্লাহর মহব্বত করবেন অলি আল্লাহকে ইজ্জত করবেন বুঝবেন ইজ্জতওয়ালা হয়ে যাবেন ফাসক্ত নামাজ পড়ার দরকার আছে আছে উজুর নামাজ পড়বো কিছু জানি না কিছু জানার দরকার নাই আমার রসুল বলে আজান দিয়েছে রাস্তা দিয়ে হাঁটো রাস্তাটা কে আমার দিন তোমার পক্ষে সাক্ষী দিবে উজুহানাই গিলে মুখে ভানি দিতেছো তুমি দেখতেছো ভানি জ্বততেছে আমার দয়াল নবী বলে আমি মদিনার থেকে দেখতেছি গুনাহ জ্বততেছে কবরে যখন চলে যাবে সাটর আর মাটি যখন দিয়ে দিল কবরটা অন্ধকার বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই কিন্তু আমার রসুল বলে যে ফাঁস বার উজু করেছে কেয়ামত পর্যন্ত তার চেহারা আর হাত উজু বানানো চেহারা আর হাত কবরে কেয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে মসজিদে ঢুকে গেলাম আল্লাহ আকবার ফেরেশতারা মন্তব্য করতে লাগলো শয়তান টিপ টিপ করতে লাগলো এত বছর পরে মসজিদে ঢুকেছে মাপ নাই মাপ নাই মাপ নাই আল্লাহ বলে তুমি কি জানো মাপ নাই
লা তাকনাতু মির রহমাতিল্লাহ রহমতের দরজা কোন কুল আছে আল্লাহ কিছু জানি না তোমার ভয় ইত্তাকুল্লাহ ঠপ করে যখন জবিনে সিজদা লাগাই দিল আল্লাহ বলে ওর 40 বছর গুনাহ মাফ করা হবে ভয় করে যখন মেরে দিলেন আল্লাহর জবিন ওর পক্ষে সাক্ষী হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও মা বাবার খেদমত করবেন মা বাপকে মহব্বত করবেন যে ব্যক্তি মা বাপ থেকে বদদোয়া নিয়েছে তার জীবন শেষ এখনো মাপ চাইনেন ভালো হয়ে যাবেন আর মা বোনের আফরদানসীন হয়ে চলবেন এগুলো আপনাদের অনুরোধ আর আপনাদেরকেও বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতিম চলবেন আর আপনারা যারা টুবি আনেন নাই টুবির জন্য পাঁচটা ফজিলত বলতেছি কয়টা ভবিষ্যতে টুবি নিয়ে থাকবেন এক নম্বর ক নম্বর এক নম্বর এই টুবি সারা যারা এখন গুঞ্জিগুলি মাথা দিতাম কই দেন ওনার সামনে বানার সামনে ওয়াবি হলো ডুককে ফাগরি ফর সুন্নত বলি এক রাখাতে 70 রাখাতের ফজিলত বলি আজি এনো আনে বলি কি ফুন্দর লুঙ্গি গুলি মাথা দি ফেলাবি না কোরি বানি ফেলাবি না ইত্তের উনে দেন এই যে খপনি কি আল গরান না রে টুবি হলে আচ্ছা হ্যাঁ ফজিলত কয়টা এগুলো ভালো হবে যার মাথায় টুবি থাকে আমার রসুল বলে যার মাথায় মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ যার মাথায় সবসময় রসুলের সুন্নত আখেরি জামানাত একটা নবী সুন্নত ধরে রাখলো সবসময় টুবি থাকে আমার রসুল বলে মরার সঙ্গে সঙ্গে 100 জন শহীদের সওয়াব দিয়ে আমি ওই উম্মতকে জান্নাতে দেব শুধু টুবি দুই নম্বর যার মাথার মধ্যে কি থাকে টুবি ফাগরিনো কি টুবি রসুলের সুন্নত টুবি নিয়ে যখন হাঁটেন আমার রসুল বলে তোমার তো চোখ নাই তুমি দেখতেছো না তোমার আগে পিছের রহমতের ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইতে চাইতে কয়টা হলো তিন নম্বর যার মাথার মধ্যে টুবি থাকে আল্লাহর কোনো আজগবি গজব মাথার উপর সাত বাঙ্গি ঠাড়ারা ভরি মানুন না মারান না কত যার মাতার রসুলের সুন্নত তাকে ফেরেশতারা আল্লাহর রহমতের ছায়া দিয়ে তার মাতার গজবটাকে আল্লাহ রক্ষা করে দেয় কয়টা হলো চার নম্বর আমার রসুল বলে যার মাতার মধ্যে টুবি থাকবে কিয়ামতের দিন সেই রহমতের ছায়ায় ছায়ায় থাকবে পাঁচ নম্বর যার মাতাই রসুলের সুন্নত টুবি থাকবে আহালে মহাব্বতি ওয়া আরাবাহু রয়্যাল নবী বলে আমি রওজা মোবারক থেকে ওই উম্মতের চেহারার দিকে তাকিয়ে থাকি খেয়াল থাকবো না তাহলে ভবিষ্যতে টুবি এবার আলখা মনন করিব এবার সুন্নত আর রসুলের সুন্নত এবার দড়ি রাখো আল্লাহ দড়ি লাইবে তৌফিক দান করো গোসয়ন কেন আর বর্তমান যুগের মেহেদি অনুষ্ঠান একটা লাইসেন করা জানার আর ঢাকানা মেহেদি অনুষ্ঠান জানার একখান লাইসেন করা আর ডাঙানা কেন ও কেকানিও ভাই মাজারত তো গ্রুপ বাড়ার ভান এক ডজন ভাবি এক ডজন মামি এসো আর ভিডিও হলো অল উল্টাই ফুল্টাই তুলে রাখো তো অভাবী খাওয়ার গান টানি তো তোমার সুন্দর লার কি সুন্দর লাগে তালতো বইন খালতো বইন ভাবির সাথে গালতা বাজাই দিয়ে সেলফিটা মারে দিলি আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত ঘুরবে না ঘুরবে না আমার রসুল বলে সৎকাতন জারিয়া যেভাবে কবরের মধ্যে সোয়াব পৌঁছে একটা গুনার কাম জারি করে দিলে কি আমার তো জন্য গুনাটাও কবরের মধ্যে পৌঁছতে থাকবে ঠিক না শোন এক ডজন ভাবি এক ডজন আজে ফজিলত বুঝুন না গজব কি জিনিস আমার পেয়ারা রসুল দুইজন ব্যক্তিকে বিশদর সর্প বলেছেন দুইজন ব্যক্তিকে মালাকুল মওত থেকে ভয়ানক বলেছেন হজম খজন 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 একজনের নাম দেবর একজনের নাম দুলাভাই একজনের নাম দেবর একজনের নাম একজনের নাম দেবর একজনের নাম হুজুর এরা কি করলো আমার রসুল বলে তুমি একটা মেয়ে বিবাহ দিয়েছো তুমি একটা মেয়ে বিবাহ দিয়েছো তুমি একটা মেয়ে বিবাহ দিয়েছো এটাই যথেষ্ট আর একটা উপযুক্ত মেয়ে আছে খবরদার দুলাভাইয়ের সাথে কোথাও পাঠাবে না দুলাভাইয়ের সাথে এদিক এদিক যাওয়ার সুযোগ নাই এই দুলাভাই যদি শালির পিঠের উপর হাত দিল খারাপ নজর চলে আসলো সঙ্গে সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা তালাক হয়ে গেছে কোন দুলাভাই যদি কোন শালির পিঠের মধ্যে হাত দিল খারাপ নজরে টাচ করলো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে তালাক
আমার রাসূল বলে মেয়ে যেটা বিবাহ দিয়েছো এটা রক্ষা করো আরেকজনের নাম দেবর আরেকজনের নাম অভাবী তোর লাগাটাই নি দেখা তুই খাটা খাটা লই যা তোর খেয়াল করা তুই কে খাটা লই যাবি ইবে জামাইও ইয়ে লিয়াস্টরিও ইয়ে জামাই বেললো জামাইটা তার জন্য আমানত ওসই এগুলো মাস্কারা করতে করতে মিয়ান চলে যাবে কিছু করার নাই হুজুর কইলেন ফা ভেঙে গেল জামাল খান দুধ দিলেন পাবে জব দিলেন এক্সরা দিল দেখতে তো ফেটে গেছে লড়া গেছে বান দিয়ার পরে ডাক্তার ছিল লিখে দিল কি লিখে দিল জোয়ান ছেলে চেহারা কত সুন্দর কিভাবে আনসারে খাইলি আরে বেটা 1000 টাকা দে ছিল খানি একটু হেসে বলে দিল যা 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 বাড়িতে আসলেন টাংবাগা ব্যক্তি সিলপটা উল্টে উল্টে দেখতেছে ওদের ডাক্তার তাঙা শিয়ারে হই দে ওষুধ খাওয়া হইতো না ভাল্লা একটু হেসে বলেছে ও আর সিলপকে গুরুত্ব বালুজের তলে ঢুকাই দিল এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেল থপ করে দেখতেছে ভাঁও ফুলে গেছে আটার আর উপযোগী নাই কি হলো কি হলো কি হলো আবার দূর দিলেন ডাক্তারের কাছে ডাক্তার বেহাল অবস্থা ডাক্তার বলে এইভাবে হওয়ার তো কোনো কারণ আবার এক্সরা দিলেন দেখতেছে ভিতরে ফোঁসে গেছে কি রে তোকে ওষুধ দিছে এগুলো কাশ নাই কাশ নাই আপনি হেসে বলেছেন আমার এত ভালো লাগে নাই এখন তার কিছু করার নাই ভিতরে ফোঁসে গেছে এখন আমার ফতোয়া হলো ডাইরেক্ট ফাঁটা কেটে ফেলা দেয়া আর কোনো সুযোগ নাই হেসে বলছি এতক্ষণ পর্যন্ত অবহেলা করবেন ফাঁ কেটে ফেলে দিতে হবে অবহেলা করবেন মুহূর্তের মধ্যে কোনটা মিটেই মানটা চলে যাবে বুঝার কোনো সুযোগ নাই আপনার আশা করি জ্ঞানী ছেলে মেয়ে হলে বুঝার চলে যাচ্ছে শুনেন এই যে শালির সাথে মস্কারা বউ তালাক কয়ে গেছে তো বউ তো তালাক কয়ে গেল বাপের বাড়ি তো কাউকে শুনাই নাই শ্বশুরের বাড়ি তো কাউকে শুনাই নাই শুনলো সবাই নিস্তব সবাই নিচপ এটা জামাই নিজাব এই মেয়েটার সাথে জামাইটা যে থাকবে সন্তানাদি হবে সবগুলো জারস আমার রাসূল বলে জারস সন্তান যেই জায়গায় থাকবে এইতে যদি মারা যায় কিয়ামত পর্যন্ত আল্লাহর গজবের কারণে তাকে শুধু শাস্তি দিতে থাকবে এরকম একজন সারা মেয়ের সাথে যে তুমি সংসার করে জারস সন্তান দিলে এর পিঠে শুধু কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে দুই নম্বর দেবর সাবধান এগুলো ইসলাম এগুলো ইসলাম আর একটা বড় বিষয় ফ্যাম 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 যুবক যুবতী যুবক যুবতী যারা ফ্যাম করে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম শুধু তাই নয় আন্টি বদলা হয়ে গেছে ছেলের জন্য মেয়ের জন্য কাগজ হয়ে গেছে আমার রাসূল বলে তবুও ওই মেয়ের সাথে কথা বলা হারাম কেন না ওর সাথে কোনো আক্ত আক্ত যেখানে আন্টি গুলো কাগজ গুলো কথা বলা হারাম করে দিল তুমি কিভাবে একজন উপযুক্ত মেয়ে লায়েক মেয়ের সাথে তুমি যে প্রেম করতে সম্পূর্ণ হারাম বেকারা মেয়ের সাথে কথা বলার কোনো সুযোগ নাই কোন যদি আপনার কোন মেয়ে এটা ভালো লাগে ও মা ও বাপ ফলনার মেয়ে এটা আমার ভালো লেগেছে তো অভিভাবকরা দিয়ে এই মেয়েটা আপনাকে আনে দিতে পারে ঠিক না ঠিক না ঠিক কর দেন তত ফ্যান সাথী দাও আল্লাহই বুঝার তৌফিক দান করো হে তুই ফ্যান করো না তুই ইতর দেখাই দে ইতর তো করো দে এখন নিছ আল্লাহই আল্লাহই বুঝার তৌফিক দান করো রাগ করলেন রাগ করলেন কিছু করার নাই এখানে কারো আমার সাথে শত্রুতা আছে হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ সব আল্লাহর ওয়াস্তা বলে দিছি আল হক মুররুন একটু তিতা হলো হজম করেন এক ডজন ভাবি এক ডজন কি প্রয়োজন কি প্রয়োজন ছিল এই জামাই নাই না দয়োস দয়োস জামাই হ্যাঁ আতি কেন জামাই মেহেদি অনুষ্ঠান এই কোন অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান ইবে বউরে দেখাই দে দে ইবে তোর ভাবি ইয়েলে রে কুরা বাগা দে দে ইবে তোর আর একদিন বিদেশ যাবি কই দূর করি বউ গলাইতে যাবি কই ক্লাসটা তো তুই বাতাই দিও বলন না বলন না আমার রাসূল বলে এই স্ত্রীটা তোমার স্ত্রী তোমার জন্য আমানত তোমার স্ত্রী তোমার জন্য আমানত তো তুমি বাজারে তুলে দিলে আমানত কে তো তুমি বাজারে তুলে দিলে দনাট্য ব্যক্তির দুলাল দুলারিরা বন্ধু কে এনে বন্ধু আসো বন্ধু আসো 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 বলতে নিয়ে যাই কোথায় জানে বেডরুমত
রাস্তা তো আপনি করে দিলেন, স্বামী নেই, বন্ধু চলে গেল ঘরে, আপনি তো বেডরুম পর্যন্ত ওকে দেখাইছেন, এখন ওর জন্য বেডরুমটা পর্যন্ত ফ্রি হয়ে গেছে, ঠিক না? আপনি করেন নাই, আপনি একটু কালার সুন্দর কম, বন্ধুটা সুন্দর বেশি, তাহলে আপনি ডিলেট, এটাই নিয়ম, এটাই আল্লাহ বুঝার তৌফিক দাও।